নমস্কার, আজকের গল্প দাদুর বিশেষ নিবেদন সত্যজিৎ রায়ের লেখা বঙ্কুবাবুর বন্ধু। গল্পের কাহিনী একটি মহাকাশ যান নিয়ে। 1962 সালে সন্দেশ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। গল্পটির বিভিন্ন চরিত্রে এবং গল্প পাঠে অংশগ্রহণ করেছেন অশোক এবং অভিজিৎ। শুরু হচ্ছে বঙ্কুবাবুর বন্ধু। বঙ্কুবাবুকে কেউ কোনোদিন রাগতে দেখেননি। সত্যি বলতে কি, তিনি রাগলে যে কি রকম ব্যাপারটা হবে, কি যে বলবেন বা করবেন তিনি, সেটা আন্দাজ করা ভারী শক্ত। অথচ রাগবার যে কারণ ঘটে না তা মোটেই নয়। আজ 22 বছর তিনি কাঁকুরগাছি প্রাইমারি স্কুলে ভূগোল ও বাংলা পড়িয়ে আসছেন। এর মধ্যে কত ছাত্র এলো গেল, কিন্তু বঙ্কুবাবুর পিছনে লাগা, ব্ল্যাকবোর্ডে তার ছবি আঁকা, তার বসবার চেয়ারে গাবের আটা মাখিয়ে রাখা, কালী পুজো রাত্রে তার পিছনে ছুঁচোবাজি ছেড়ে দেওয়া, এ সবই এই 22 বছর ধরে ছাত্র পরম্পরায় চলে আসছে। বঙ্কুবাবু কিন্তু কখনো রাগেননি, কেবল মাঝে মাঝে গলা খাঁকড়িয়ে বলেছেন, ছি, এর একটা কারণ অবশ্যই এই যে, তিনি যদি রাগটাক করে মাস্টারি ছেড়ে দেন তো তার মতো গরিব লোকের পক্ষে এই বয়সে আর একটা মাস্টারি বা চাকরি খুঁজে পাওয়া খুবই শক্ত হবে। আর একটা কারণ হলো, ক্লাসভর্তী দুষ্টু ছেলের মধ্যে দু একটা করে ভালো ছাত্র প্রতিবারেই থাকে। বঙ্কুবাবু তাদের সঙ্গে ভাব করে, তাদের পড়িয়ে এত আনন্দ পান যে তাতেই তার মাস্টারি সার্থক হয়ে যায়। এইসব ছাত্রদের তিনি কখনো কখনো নিজের বাড়িতে নিয়ে আসেন, তারপর বাটি করে মুরগি খেতে দিয়ে গল্প ছলে দেশ বিদেশের আশ্চর্য ঘটনা শোনান। আফ্রিকার গল্প, মেরু আবিষ্কারের গল্প, ব্রাজিলের মানুষ থেকে মাছের গল্প, সমুদ্রগর্ভে তলিয়ে যাওয়া আটলান্টিস মহাদেশের গল্প, এসবই বঙ্কুবাবু চমৎকার করে বলতে পারতেন। শনি রবিবার সন্ধ্যাবেলাটা বঙ্কুবাবু যান গ্রামের উকিল শ্রীপতি মজুমদারের আড্ডায়। অনেকবার ভেবেছেন আর যাবেন না, এই শেষবার, আর না, কারণ ছাত্রদের টিটকিরি গাসা হয়ে গেল, বুড়োদের পিছনে লাগাটা যেন কিছুতেই বরদাস্ত হয় না। এই বৈঠকে তাকে নিয়ে যে ধরনের ঠাট্টা তামাশা চলে সেটা সত্যি মাঝে মাঝে সহ্যের সীমা ছাড়িয়ে যায়। এই তো সেদিন 2 মাসও হয়নি, ভূতের কথা হচ্ছিল, বঙ্কুবাবু সচরাচর মুখ খোলেন না। সেদিন কি জানি কি হলো, হঠাৎ বলে ফেললেন যে তার ভূতের ভয় নেই, আর যায় কোথায়, এমন সুযোগ কি এসব লোকে ছাড়ে। রাত্রে বাড়ি ফেরার পথে বঙ্কুবাবুকে যাচ্ছে তাই ভাবে নাজেহাল হতে হলো। মিত্রীদের তেঁতুল গাছটার তলায় কে এক লিগলিকে লম্বা লোক কুশো কুশো মেখে অন্ধকারে তার পিঠের উপর পড়ল ঝাঁপি। এই আড্ডারই কারুর চক্রান্ত আর কি। ভয় অবশ্যই পাননি বঙ্কুবাবু, তবে চোট লেগেছিল, 3 দিন ঘাড়ে ব্যথা ছিল, আর সবচেয়ে যেটা বিশ্বি, তার নতুন পাঞ্জাবিটা কালি টালি লেগে ছিঁড়ে টিড়ে একবার একাকার হয়ে গিয়েছিল। তার একই রকম রে বাপু, এছাড়া ছোটখাটো পিছনে লাগার ব্যাপার তো লেগেই আছে। এই যেমন
ছাতাটা জুতোটা লুকিয়ে রাখা, পানে আসল মশলার বদলে মাটির মশলা দেওয়া, জোর করে ধরে বেঁধে গান গাওয়া ইত্যাদি। কিন্তু তাও আড্ডায় আসতে হয়, না হলে শ্রীপতিবাবু কি ভাববেন? একে তো তিনি গায়ের গণ্যমান্য লোক, দিনকে রাত করতে পারেন এমন ক্ষমতা তার। তার উপরে আবার তার বঙ্কুবাবু না হলে চলেই না। তিনি বলেন একজন লোক থাকবে যাকে নিয়ে বেশ রসিয়ে রগড় করা চলবে, নইলে আর আড্ডা? ডাকো বঙ্কু বিহারীকে। আজকের আড্ডায় সুর ছিল উচ্চ গ্রামে, অর্থাৎ স্যাটেলাইট নিয়ে কথা হচ্ছিল। আজই সন্ধ্যায় সূর্য ডোবার কিছুক্ষণ পরেই উত্তর দিকের আকাশে একটি চলন্ত আলো দেখা গেছে। মাস তিনেক আগেও একবার ওই রকম আলো দেখা গিয়েছিল এবং তাই নিয়ে আড্ডায় বিস্তর গবেষণা চলেছিল। পরে জানা যায় ওটা একটা রাশিয়ান স্যাটেলাইট, কটকা না ফোসকা এই গোছের কি একটা নাম, নাকি 400 মাইল উপর দিয়ে বন বন করে পৃথিবী চারদিকে ঘুরছে, এবং তার থেকে নাকি বৈজ্ঞানিকেরা অনেক নতুন নতুন তথ্য জানতে পারছেন। আজকের আলোটা বঙ্কুবাবু প্রথম দেখেছিলেন, তারপর তিনি সেটা নীতু মোক্তারকে ডেকে দেখান। কিন্তু আড্ডায় এসে বঙ্কুবাবু দেখলেন যে নীতুবাবু অম্লান বদনে প্রথম দেখার ক্রেডিটটা নিজেই নিয়েছেন এবং সেই নিয়ে খুব বড়াই করছেন। বঙ্কুবাবু কিছু বললেন না। স্যাটেলাইট সম্বন্ধে এখানে কেউই বিশেষ কিছু জানেন না, তবে এসব কথা বলতে তো আর টিকিট লাগে না, বা বললে পুলিশেও ধরে না, তাই সবাই ফোড়ন দিচ্ছেন। চণ্ডীবাবু বললেন, যাই বলো বাপু, এসব স্যাটেলাইট ফ্যাটেলাইট নিয়ে খামোখাম মাথা খাওয়ানো আমাদের শোভা পায় না। আমাদের কাছে ও যা সাপের মনিও তাই। কোথায় আকাশের কোন কোণে আলোর ফুটকি দেখেছ তাই নিয়ে খবরের কাগজে লিখছে, আর তাই পড়ে তুমি বৈঠকখানায় বসে পান চিবোতে চিবোতে বাহবা নিচ্ছ, যেন তোমারই কীর্তি, তোমারই গৌরব, হাততালিটা যেন তোমারই পাওনা। রামকানাইয়ের বয়সটা কম, সে বলল, আমার না হোক, মানুষের তো সবার উপরে মানুষ সত্য। চণ্ডীবাবু বললেন, রাখো রাখো, যত সব মানুষরা তো কি বাদরে বানাবে স্যাটেলাইট, মানুষ ছাড়া আর আছে কি? নীতু মোক্তার বললেন, আচ্ছা বেশ, স্যাটেলাইটের কথা ছেড়েই দিলাম, তাতে না হয় লোক টোক নেই, কেবল একটা যন্ত্র পাক খাচ্ছে, তা সে লাট্টুও পাক খায়, সুইচ টেবিলে পাখাও ঘরে জাগে, কিন্তু রকেট, রকেটের ব্যাপারটা নিয়ে ফেললা নয় ভায়া। চণ্ডীবাবু নাকশিটকে বললেন, রকেট রকেট দূরে কোন জলটা খাবে শুনি, রকেট তাও বুঝতাম যদি, হ্যাঁ এই আমাদের দেশে তৈরি হতো, গড়ের মাঠ থেকে ছাড়লে সেটা চাঁদে টাঁদে তাক করে আমরা গিয়ে টিকিট কিনে দেখে এলুম, তাও একটা মানে হয়। রামকানাই বললেন, ঠিক বলেছেন, আমাদের কাছে রকেটও যা ঘোড়ার ডিমও তাই। ভৈরব চক্রবর্তী বললেন, ধরো যদি অন্য গ্রহটো থেকে একটা কিছু পৃথিবীতে এলো, এলেই বা কে, তুমি আমি তো আর সেটা দেখতে পাবো না, তা বটে। আড্ডার সবাই চায়ের পেয়ালায় মুখ দিলেন, এরপর তো আর কথা চলে না। এই অবসরে বঙ্কুবাবু খুব করে একটু কেশে নিয়ে মৃদুস্বরে বললেন, ধরুন যদি এইখানেই আসে। নীতুবাবু
অবাক হবার ভান করে বললেন, দেখা কি বলে হে, কে আসবে এখানে, কোথা থেকে আসবে? অঙ্কুবাবু মৃদুস্বরে বললেন, অন্যগ্রহ থেকে কোন লোকটোক, ভৈরব চক্রবর্তী তার অভ্যাস মতো বঙ্কুরবাবুর পিঠে একটা অবত্র চাপড় মেরে দাঁত বার করে বললেন, বাহ বঙ্কু বিহারি বাহ, অন্যগ্রহ থেকে লোক আসবে এইখানে এই গণ্ডগ্রামে, লন্ডন নয়, মস্কো নয়, নিউ ইয়র্কও নয়, মানে কলকাতাও নয়, একেবারে এই কাঁকড়কাটিতে, তোমার তো শখ কম নয়? বঙ্কুবাবু চুপ করে গেলেন, কিন্তু তার মন বলতে লাগলো, সেটার এমন অসম্ভব কি, বাইরে থেকে যারা আসবে তাদের তো পৃথিবীতে আসা নিয়ে কথা, অত যদি হিসেব করে নাই আসে, কাঁকুড়কাটিতে না আসা যেমন সম্ভব, আসাও তো ঠিক তেমনই সম্ভব। শ্রীপতিবাবু এতক্ষণ কিচ্ছু বলেননি, এবার তিনি নড়ে চড়ে বসতেই সকলে তার মুখের দিকে চাইল, তিনি চায়ের পেয়ালাটা নাবিয়ে রেখে বিজ্ঞের মতো ভারী গলায় বললেন, দেখো বাইরের গ্রহ থেকে যদি লোক আসে তবে এটা জেনে রেখো যে তারা এই পোড়া দেশে আসবে না, তাদের তো খেয়ে কাজ নেই, আর এত বোকাও নয় তারা, আমার বিশ্বাস তারা সাহেব এবং এসে নামবে ওই সাহেবদেরই দেশে পশ্চিমে, বুঝেছ? এই কথায় এক বঙ্কুবাবু ছাড়া সকলেই এক বাক্যে সায় দিলেন। চণ্ডীবাবু নিথুমুক্তারের কোমরে খুঁচা মেরে ইশারায় বঙ্কুবাবুকে দেখিয়ে ন্যাকা ন্যাকা গলায় বললেন, আমার কিন্তু মনে হয় বঙ্কু ঠিকই বলেছে, বঙ্কুবিহারীর মতো লোক যেখানে আছে সেখানে আসাই তো তাদের পক্ষে স্বাভাবিক, কি বল নিধু, ধরো যদি একটা স্পেসিমেন নিয়ে যেতে হয় তাহলে বঙ্কুর মতো দ্বিতীয় মানুষ কোথায় পাচ্ছে শুনি? নিতু মুক্তার সায় দিয়ে বললেন, বুদ্ধি বলো চেহারা বলো যাই বলো, ব্যাকা একেবারে আইডিয়া। রামকানাই বলল, একেবারে জাদুঘরে রাখার মতো কিংবা চিড়িয়াখানায়। বঙ্কুবাবু মনে মনে বললেন, স্পেসিমেন যদি বলতে হয় তো এরাই বা কি কম, ওই তো শ্রীপতিবাবু উটের মতো থুতনি, আর ওই ভৈরব চক্রবর্তী কচ্ছপের মতো চোখ, আর নিধুমুক্তার ছুঁচো, রামকানায় ছাগল, চণ্ডীবাবু চামচিকে, চিড়িয়াখানায় যদি রাখতে হয় তো। বঙ্কুবাবু চোখে জল এলো, তিনি উঠে পড়লেন, আজ অন্তত আড্ডাটা ভালো লাগবে ভেবেছিলেন, হলো না, মনটা ভারী হয়ে গেছে, আর থাকা চলে না। শ্রীপতিবাবু যেন ব্যস্ত হয়ে পড়লেন। সে কি উঠলে নাকি হে? হ্যাঁ রাত হলো। ওই রাত, কাল তো ছুটি, বসো চা খাও। না আজ আসি, পরীক্ষার খাতা আছে কিছু। নমস্কার। রামকানাই বলল, দেখবেন বঙ্কুদা আজ আবার অমাবস্যা, মঙ্গলবার, মানুষ কিন্তু মুতেরও বাড়া। বঙ্কুবাবু আলোটা দেখতে পেলেন পঞ্চাঘোষের বাঁশবাগানের মাঝ বরাবর এসে, তার নিজের হাতে আলো ছিল না, শীতকাল তাই সাপের ভয় নেই, তাছাড়া অত খুব ভালোভাবে ইচ্ছে না, এ পথে এমনিতেই বড় একটা কেউ আসে না, কিন্তু বঙ্কুবাবুর শর্টকাট হবে বলেই তিনি এই পথে যান। কিছুক্ষণ থেকেই তাঁর
কেমন জানাই খটকা লাগছিল। অন্যদিনের চেয়ে কি জানে একটা অন্যরকম ভাব, কিন্তু সেটা যে কি তা বুঝতে পারছিলেন না। হঠাৎ খেয়াল হল যে বাঁশবনে আর ঝিঁঝি ডাকছে না, একদম না। সেইটাই তফাৎ। অন্যদিকে যতই বনের ভিতর ঢোকেন ততই ঝিঁঝির ডাক বাড়ে, আজ ঠিক তার উল্টো। তাই এমন থমথমে ভাব। ব্যাপার কি, ঝিঁঝিগুলো কি সব মুচ্ছে নাকি? ভাবতে হাত বিষে গিয়ে পূর্ব দিকে চোখ যেতেই আলোটা দেখতে পেলেন। প্রথমে মনে হলো বুঝি আগুন লেগেছে। বনের মধ্যিখানের ফাঁকাটায় যেখানে ডোবাটা রয়েছে তার চারপাশে বেশ খানিকটা জায়গা জুড়ে গাছের ডালে ও পাতায় একটা গোলাপি আভা, আর নিচে ডোবার সমস্ত জায়গাটা জুড়ে উজ্জ্বল গোলাপি আলো। কিন্তু আগুন নয়, কারণ আলোটা স্থির। বঙ্কুবাবু এগোতে লাগলে কানের মধ্যে একটা শব্দ আসছে, কিন্তু সেটা যে কি সেটা ধরা ছোঁয়ার বাইরে। হঠাৎ কানে তালা লাগলো, যেন শব্দ হয় এ যেন ঠিক সেই রকম। বঙ্কুবাবুর গাটা একটু ছমছম করে থাকলেও একটা অদম্য কৌতূহল বসে তিনি এগিয়ে চললেন। ডোবার থেকে 30 হাত দূরে বড় বাঁশ চারটা বেরোতেই তিনি জিনিসটা দেখতে পেলেন। একটা অতিকায় উপুর করা কাঁচের বাটির মতো জিনিস সমস্ত ডোবাটাকে আচ্ছাদন করে পড়ে আছে, এবং তার প্রায় স্বচ্ছ ছাউনির ভিতর থেকে একটা তীব্র অথচ স্নিগ্ধ গোলাপি আলো বিচ্ছুরিত হয়ে চতুর্দিকের বনকে আলো করে দিয়েছে। এমন অদ্ভুত দৃশ্য বঙ্কুবাবু স্বপ্নেও কখনো দেখেননি। অবাক বিস্ময়ে কিছুক্ষণ চেয়ে থাকার পর বঙ্কুবাবু লক্ষ্য করলেন যে জিনিসটা স্থির হলেও যেন নির্জীব নয়, অল্প অল্প স্পন্দনের আভাস পাওয়া যাচ্ছে। প্রশ্বাসে মানুষের বুক যেমন উঠে নামে, কাছের ঢিপিটা তেমনি উঠছে নামছে। বঙ্কুবাবু ভালো করে দেখবার জন্য আর হাত চারেক এগিয়ে যেতেই হঠাৎ যেন তার শরীরে বিদ্যুৎ প্রবাহ ঘেরে গেল, আর তার পর মুহূর্তেই তিনি অনুভব করলেন যে তার হাত পা যেন কোনো অদৃশ্য বন্ধনে বেঁধে ফেলা হয়েছে। তার শরীরে আর শক্তি নেই, তিনি না পারেন এগোতে না পারেন পিছু। কিছুক্ষণ এইভাবে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থেকে বঙ্কুবাবু দেখলেন যে জিনিসটার স্পন্দন আস্তে আস্তে থেমে গেল, আর সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল সেই অদ্ভুত কানে তালা লাগার শব্দটা। তারপর হঠাৎ রাত্রির নিস্তব্ধতা ভেদ করে কতকটা মানুষের মতো কিন্তু অত্যন্ত মিহি গলায় চিৎকার এলো, বঙ্কুবাবু চমকে গিয়ে থ, এই আবার কি মাসারি বাবা, আর যে বলছে সেই বা কোথায়? দ্বিতীয় চিৎকার শুনে বঙ্কুবাবুর বুকটা ধড়াস করে উঠল। ও আর ইউ, ও আর ইউ, এই ইংরেজি হয়তো তাকেই জিজ্ঞেস করা হচ্ছে প্রশ্নটা। বঙ্কুবাবু ডুগলে বলে উঠলেন, আই এম বঙ্কু বিহারী দত্ত স্যার, বঙ্কু বিহারী
দত্ত আর ইউ ইংলিশ আর ইউ ইংলিশ বুকবাবু চেঁচিয়ে বললেন নো স্যার বেঙ্গলি কায়স্তো স্যার বেঙ্গলি কায়স্তো একটুখানি চুপচাপের পর পরিষ্কার উচ্চারণী কথা এলো বঙ্কুবাবু হাঁপ ছেড়ে বললেন নমস্কার বলার সঙ্গে সঙ্গে লক্ষ্য করলেন যে তার হাত পায়ে অদৃশ্য বাঁধনগুলো যেন আমনা থেকেই আলগা হয়ে গেল তিনি ইচ্ছে করলেই পালাতে পারেন কিন্তু পালালেন না কারণ তিনি দেখলেন সেই অতিকায় কাছের ঢিপির একটা অংশ আস্তে আস্তে দরজার মতো খুলে যাচ্ছে সেই দরজা দিয়ে বেরিয়ে এলো প্রথমে একটা মসৃণ বলের মতো মাথা তারপর একটা অদ্ভুত প্রাণীর সমস্ত শরীরটা লিকলিকে শরীরের মাথা বাদে সমস্তটাই একটা চকচকে গোলাপি পোশাকে ঢাকা মুখের মধ্যে কান নাকের জায়গায় দুটো করে এবং ঠোঁটের জায়গায় একটা ফুটো লোম বা চুলের লেশ মাত্র নেই গোলগাল চোখ দুটো এমনই উজ্জ্বল যে দেখলে মনে হয় আলো জ্বলছে লোকটা আস্তে আস্তে বঙ্কুবাবুর দিকে এগিয়ে এসে তার তিন হাত দূরে থেকে তাকে এক দৃষ্টি দেখতে লাগলো বঙ্কুবাবুর হাত দুটো আপনা থেকে জোর হয়ে এলো প্রায় এক মিনিট দেখার পর লোকটা সেই রকম বাঁশির মতো মিহি গলায় বলল তুমি মানুষ বঙ্কুবাবু বললেন হুম লোকটা বলল এটা পৃথিবী বঙ্কুবাবু বললেন হুম ঠিক ধরেছে যন্ত্রপাতিগুলো গোলমাল করছে যাবার কথা ছিল প্লুটোয় একটা সন্দেহ ছিল মনে তাই তোমাকে প্রথমে প্লুটোর ভাষায় প্রশ্ন করলাম যখন দেখলাম তুমি উত্তর দিলে না তখন বুঝতে পারলাম যে পৃথিবীতে এসে পড়েছি কণ্ঠস্রম হলো চি 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 এত দূর এসে আর একবার এরকম হয়েছিল বুধ যেতে বৃহস্পতি গিয়ে পড়েছিলাম একদিনের তফাত আর কি হে 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 বঙ্কুবাবু কি বলবেন বুঝতে পারলেন না তাছাড়া ওর এমনিতেই অস্বস্তি লাগছে কারণ লোকটা সরু সরু আঙুল দিয়ে ওর হাত পা টিপে টিপে দেখতে আরম্ভ করেছে টেপা শেষ করে লোকটা বলল আমি মানুষের যে অনেক উচ্চ স্তরের প্রাণী এই লিগলিকে চার ফুট লোকটা মানুষের চেয়ে উচ্চ স্তরের প্রাণী বললেই হলো লোকটা কিন্তু আশ্চর্যভাবে বঙ্কুবাবুর মনে কথা বুঝে ফেলল সে বলল অবিশ্বাস করার কিছু নেই প্রমাণ আছে তুমি কটা ভাষা জানো বঙ্কুবাবু মাথা চুলকিয়ে বললেন বাংলা ইংরেজি আর হিন্দিটা মানে মানে আর আই টে হ্যাঁ আমি জানি 14,000 তোমাদের সৌর জগতে এমন ভাষা নেই যা আমি জানি না তাছাড়া আরো 31টা বাইরের গ্রহের ভাষা আবার জানা আছে এর
প্রচেষ্টায় গ্রহে আমি নিজে গিয়েছি। তোমার বয়স কত? 50। আমার 833। তুমি জানোয়ার খাও? বঙ্কুবাবু এই সেই দিন কালী পুজোয় পাঁঠার মাংস খেয়েছেন, না বলেন কি করে? আমার খাইটা বেশ কয়েক বছর হলো ছেড়ে দিয়েছি। আগে খেতাম, হয়তো তোমাকেও খেতাম। বঙ্কুবাবু ঢোক গিললেন। এই জিনিসটা দেখেছ? হ্যাঁ, একটা নুড়ি পাথরের মতো ছোট্ট জিনিস বঙ্কুবাবুর হাতে দিল। সেটা হাতে ঠেকতেই বঙ্কুবাবুর সর্বাঙ্গে আবার এমন একটা শিহরণ খেলে গেল যে তিনি তৎক্ষণাৎ হয়ে পাথরটা ফেরত দিয়ে এলেন। অ্যাং হেসে বললেন, হে হে হে, এটা আমার হাতে ছিল বলে তুমি তখন এগোতে পারোনি। কেউ পারে না, শত্রুকে জখম না করে অক্ষম করার মতো এমন জিনিস আর নেই। বঙ্কুবাবু এবার সত্যি অবাক হতে শুরু করলেন। অ্যাং বলল, এমন কোন জায়গা বা দৃশ্য আছে যা তোমার দেখতে ইচ্ছে করে কিন্তু হয়ে ওঠে না? বঙ্কুবাবু ভাবলেন, সারা পৃথিবীটাই তো দেখা বাকি, ভূগোল পড়ান, অথচ বাংলাদেশের গুটিগত গ্রাম ও শহর ছাড়া আর কি দেখেছেন তিনি? বাংলাদেশেরই বাকি দেখেছেন, হিমালয়ের বরফ দেখেননি, দীঘার সমুদ্র দেখেননি, সুন্দরবনের জঙ্গল দেখেননি, এমনকি শিবপুরের বাগানের সেই বটগাছটা পর্যন্ত দেখেননি। মুখে বললেন, অনেক কিছুই তো দেখিনি, ধরুন গরম দেশের মানুষ তাই নর্থ পোলটা দেখতে খুব ইচ্ছে করে। অ্যাং একটা ছোট্ট কাঁই লাগানো নল বার করে বঙ্কুবাবুর মুখের সামনে ধরে বলল, এই চোখ লাগাও। লাগাতেই বঙ্কুবাবুর গায়ে কাঁটা দিয়ে উঠল। এও কি সম্ভব? তার চোখের সামনে ধুধু করছে অন্তহীন বরফের মরুভূমি, তার মাঝে মাঝে মাথা উঁচিয়ে আছে পাহাড়ের মতো এক একটা বরফের চাই, ওপরে গাঢ় নীল আকাশে রামধনু রঙে রঙিন বিচিত্র নকশা সব ক্ষণে ক্ষণে রূপ পাল্টাচ্ছে। অরোরা বোরিয়ালিস, ওটা কি? ইগলু? ওই পোলার বিয়ারের শাড়ি? ওই পেঙ্গুনের দল? ওটা কোন বীভৎস জানোয়ার? ভালো করে দেখে বঙ্কু চিনলেন, সিন্ধু ঘটুক। একটা নয়, দুটো। প্রচণ্ড লড়াই চলছে, মূলোর মতো জোড়া দাঁত একটার আর একটার গায়ে বসিয়ে দিল। শুভ্র বরফের গায়ে লাল রক্তের স্রোত। পৌষ মাসের শীতে বরফের দৃশ্য দেখে বঙ্কুবাবুর ঘাম ঝরতে শুরু করল। অ্যাং বলল, ব্রাজিল যেতে ইচ্ছে করে না? বঙ্কুবাবুর মনে পড়ে গেল সেই মাংস খেকো বিরানা মাছ। আশ্চর্য, লোকটা তার মনের কথা টের পায় কি করে? বঙ্কুবাবু আবার চোখ লাগালেন। গভীর জঙ্গল, দুর্ভেদ্য অন্ধকার, লতা পাতার ফাঁক দিয়ে গলে আসা ইতস্তত রোদের ছিটে ফোটা, এক পাশে একটা প্রকাণ্ড গাছ, তা থেকে ঝুলছে ওটা কি? সর্বনাশ! এত বড় সাপ বঙ্কুবাবু জীবনে কখনো কল্পনা করতে পারেননি।
হঠাৎ তার মনে পড়ে গেল কোথায় যেন পড়েছেন, ব্রাজিলে অ্যানাকোন্ডা, অজগরের বাবা। কিন্তু মাছ কই? ওই যে একটা খাল, দুপাশে ডাঙায় কুমির রোদ পোয়াচ্ছে, সার সার কুমির, তার একটা নড়ে ওঠে, জলে নাববে, ওই নিবে গেল। বঙ্কুবাবু যেন শব্দটা শুনতে পেলেন, কিন্তু একই ব্যাপার, কুমিরটা এমন বিদ্যুৎ বেগে জল ছেড়ে উঠে এলো কেন? কিন্তু একই, সেই একই কুমির। বঙ্কুবাবু বিস্ফারিত চোখে দেখলেন যে কুমিরটার তলার অংশটায় মাংস বলে প্রায় কিছুই নেই, খালি হাড়, আর শরীরের বাকি অংশটা গোগ্রাসে গিলে চলেছে পাঁচটি দাঁতালো রাক্ষসে মাছ, পিরানা মাছ। বঙ্কুবাবু আর দেখতে পারলেন না, তার হাত পা কাঁপছে, মাথা ভোঁভো করছে। অ্যাং বলল, এখন বিশ্বাস হয় আমরাই শ্রেষ্ঠ। বঙ্কুবাবু জিভ দিয়ে ঠোঁট চেটে বললেন, তা তো বটে, নিশ্চয় বিলক্ষণ, 100 বার। অ্যাং বলল, বেশ, তোমায় দেখে এবং তোমার হাত পা টিপে মনে হচ্ছে তুমি নিকৃষ্ট প্রাণী হলেও মানুষ হিসেবে খারাপ নও। তবে তোমার দোষ হচ্ছে যে তুমি অতিরিক্ত নিরীহ, তাই তুমি জীবনে উন্নতি করনি। অন্যায়ের প্রতিবাদ না করা বা নীরবে অপমান সহ্য করা, এসব শুধু মানুষ কেন কোনো প্রাণীরই শোভা পায় না। যাক, তোমার সঙ্গে আলাপ হওয়ার কথা ছিল না, হয়ে ভালোই লাগলো। তবে পৃথিবীতে বেশি সময় নষ্ট করে লাভ নেই, আমি বরং আসি। বঙ্কুবাবু বললেন, আসুন অ্যাংবাবু, আমিও আপনার সঙ্গে আলাপ করে খুব। বঙ্কুবাবুর কথা শেষ হল না, চোখে পলকে কখন যে অ্যাং রকেটে উঠে পড়ল এবং কখন যে সেই রকেট পঞ্চাঘোষের বাঁশবন ছেড়ে উপরে উঠে অদৃশ্য হয়ে গেল, তা যেন বঙ্কুবাবু টেরই পেলেন না। হঠাৎ তার খেয়াল হলো যে আবার ঝিঁঝি পোকা ডাকতে শুরু করেছে, রাত হয়ে গেল অনেক। বাড়ির দিকে হাঁটতে শুরু করে বঙ্কুবাবু তার মনে একটা আশ্চর্য ভাব অনুভব করলেন, কত বড় একটা ঘটনা যে তার জীবনে ঘটে গেল, এই কিছুক্ষণ আগেও তিনি সেটা ঠিক উপলব্ধি করতে পারেন। কোথাকার কোন সৌর জগতে এক গ্রহ, তার নামও হয়তো কেউ শোনেনি, তারই একজন লোক, ভক্ত নয়, তার সঙ্গে এসে আলাপ করে গেল। কি আশ্চর্য, কি অদ্ভুত, সারা পৃথিবীতে আর কারোর সঙ্গে নয়, কেবল তার সঙ্গে, তিনি সেই বঙ্কুবিহারী দত্ত, কাঁকুড়গাছি প্রাইমারি স্কুলের ভূগোল বাংলার শিক্ষক। আজ এই এখন থেকে অন্তত একটা অভিজ্ঞতায় তিনি সারা পৃথিবীতে এক ও অদ্বিতীয়। পরদিন রবিবার শ্রীপতিবাবুর বাড়িতে জোর আড্ডা। কালকের আলোর খবর আজ কাগজে বেরিয়েছে, তবে নেঘাতি নগণ্যের পর্যায়ে। বাংলাদেশের মাত্র দু একটা জায়গা থেকে আলোটা দেখতে পাবার খবর এসেছে, তাই সেটাকে ফ্লাইং সসার বা উড়ন্ত পিরিচের মতো গুজবের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আজ পঞ্চাঘোষ আড্ডা এসেছেন,
তার চল্লিশ বিঘের বাঁশ বনের মধ্যে যে ডোবাটা আছে তার চারপাশে দশটা বাঁশ ছাড় নাকি রাতারাতি একবারে ন্যাড়া হয়ে গেছে। শীতকালে বাঁশের শুকনো পাতা ঝরে বটে, কিন্তু এইভাবে হঠাৎ ন্যাড়া হয়ে যাওয়াটা খুবই অস্বাভাবিক। এই বিষয়ে কথা হচ্ছিল এমন সময় ভৈরব চক্রবর্তী হঠাৎ উঠে বললেন, আজ বঙ্কু দেরি কেন? তাই তো এতক্ষণ কারো খেয়াল হয়নি। নিতু মুক্তার বললেন, ব্যাটা কি আর সহজে মুখ হবে, কাল মুখ খুলতে গিয়ে যা দাবরানি খেয়েছে। শ্রীপতিবাবু ব্যস্ত হয়ে বললেন, তা বললে চলবে কেন? বঙ্কুকে যে চাই, রামকানাই তুমি একবার যাও তো দেখি ধরে নিয়ে আসতে পারো কিনা। চাটা খেয়ে যাচ্ছি বলে সবে পেয়ালায় চুমুক দিতে গেছে, এমন সময় বঙ্কুবাবু এসে ঘরে ঢুকলেন। ঢুকলেন বললে অবশ্যই কিছুই বলা হলো না, একটা ছোটখাটো বৈশাখী ঝড় যেন একটি বেঁটে খাটো মানুষের বেশে প্রবেশ করে সবাইকে থমথমিয়ে দিল। তারপর ঝড়ের খেলা, প্রথমে পুরো এক মিনিট ধরে বঙ্কুবাবুর অট্ট হাসি হাসলেন, যে হাসি এর আগে কেউ কোনোদিন শোনেনি, তিনি নিজেও শোনেনি। তারপর হাসি থামিয়ে একটা প্রচন্ড গলা খেঁকাড়ে নিয়ে দিয়ে গম্ভীর গলায় বলতে শুরু করলেন, বন্ধুগণ, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ এই আড্ডায় আমার শেষ দিন। আপনাদের দলটি ছাড়ার আগে আমি কয়েকটি কথা আপনাদের বলতে চাই, এবং তাই আজ এখানে আসা। এক নম্বর, সেটা সকলের সম্বন্ধেই খাটে, আপনারা সবাই বড্ড বাজে বকে, যে বিষয়ে জানেন না সে বিষয়ে বেশি কথা বললে লোকে বোকা বলে। দুই নম্বর, এটা চণ্ডীবাবুকে বলছি, আপনাদের বয়সে পটির ছাতা জুতো লুকিয়ে রাখা শুধু অন্যায় নয়, ছেলে মানুষই। দয়া করে আমার ছাতাটা ও খয়েরি ক্যাম্বিসের জুতোটা কালকের মধ্যে আমার বাড়িতে পৌঁছে দেবেন। নিতুবাবু, হ্যাঁ নিতুবাবু, আপনি যদি আমাকে ব্যাঁকা বলে ডাকেন তবে আমি আপনাকে ছেঁড়া বলে ডাকব, আপনাকে সেইটাই মেনে নিতে হবে। আর শ্রীপতিবাবু, আপনি গণ্যমান্য লোক, আপনার মোসাহেবের প্রয়োজন হবে বই কি? কিন্তু জেনে রাখুন যে আজ থেকে আমি আর ও দলে নেই, যদি বলেন তো আমার পোষা হুলোটাকে পাঠিয়ে দিতে পারি, ভালো পা চাটতে পারবে। ও পঞ্চাবাবু, পঞ্চাবাবু আছেন দেখছি, আপনাকেও খবরটা দিয়ে রাখি, কাল রাত্রে ক্রেমিয়াস গ্রহ থেকে একটি অ্যাং এসে আপনার বাঁশ বাগানের ডোবাটির মধ্যে নেমেছিল, আমার সঙ্গে তার আলাপ হয়েছে। লোকটি থুড়ি অ্যাংটি ভারী ভালো। এই বলে বঙ্কুবাবু তার বাহাত দিয়ে ভৈরব চক্রবর্তীর পিঠে একটা চাপড় মেরে বিশ্রম খাইয়ে সদর্পে শ্রীপতিবাবুর ঘর থেকে বেরিয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই রামকানাইয়ের হাত থেকে চা ভর্তি পেয়ালাটা পড়ে গিয়ে সবাই এর কাপড়ে ওর কাপড়ে গরম চা ছিটিয়ে চুমার হয়ে গেল। এতক্ষণ সত্যজিৎ রায়ের লেখা বঙ্কুবাবুর বন্ধু শুনছিলেন। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করুন, অবশ্যই শেয়ার ও কমেন্ট করবেন। আগামী সপ্তাহে আরও গল্প আসবে, শুনতে থাকুন।